এটি হচ্ছে গরু গোবরের স্যুপ। আমি আপনাদেরকে এই খাবারটিও দেখাচ্ছি। ভিডিওটি আপনারা সকলে না টেনে দয়া করে সম্পূর্ণ দেখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গোবরের স্যুপ খাওয়া। আমি আশা করি বিশ্বের সমস্ত জাতি সম্প্রদায় এবং খাদ্যকে আপনারা সম্মান দৃষ্টিতে দেখবেন। শ্রোতা দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ফাইট চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিন্নধর্মী খাবার নিয়ে হাজির হয়েছি। আমি বর্তমানে বাংলাদেশে আছি এবং বাংলাদেশের কোনো একটি প্রত্যন্ত অঞ্চলে আছি। আজকে আমি মূলত আপনাদেরকে তিন ধরনের খাবার দেখাবো, যেগুলো বাংলাদেশে মানুষ খুব একটা সচরাচর খায় না এবং সেই খাবারগুলো। এখানে প্রথমে যে খাবারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত এটি গরুর গোবর না, কিন্তু গরুর নাড়িভুঁড়ির ভিতরে যে জাবরের অংশটুকু থাকে ঘাস, সেই ঘাসের এই স্যুপটা তৈরি। আপনারা যেটা আমি স্যুপটা দেখাচ্ছি এটা হচ্ছে গোবরের না, কিন্তু গোবরের অংশ বিশেষ, অর্থাৎ যে জাবর কাটে সেই ঘাসের তৈরি। এবং এই যে স্যুপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর নাড়িভুঁড়ির তৈরি। আর আরেকটি অদ্ভুত খাবার, বাংলাদেশে এর যথেষ্ট পরিমাণে অপব্যবহার আছে, এটা হচ্ছে গরুর চামড়া। ভিডিওটাই হয়ে পড়ে যায়, এটা হচ্ছে গরুর চামড়া। বাংলাদেশে যদিও কোরবানির সময় এই চামড়া মানুষ হচ্ছে কোটি কোটি টাকার চামড়া ফেলে দেয়, কিন্তু এই খাদ্যের যদি প্রচলন করা যায়, কারণ এটা সম্পূর্ণ হালাল খাবার। আমি বর্তমানে যে খাবারটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা হালাল খাবার। এই খাবারটা যদি প্রচলন করা যায় তাহলে বাংলাদেশে অর্থনৈতিকভাবে যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারে। তাহলে বন্ধু চলুন আমার সাথে খাওয়া যাক এবং এর স্বাদটা কেমন আমি আপনাদেরকে বর্ণনা করি। আমি প্রথমে যে খাবারটি খাচ্ছি এটা হচ্ছে গরুর চামড়া, অসাধারণ একটি খাবার। এখানে পেঁয়াজ আছে, মরিচ আছে এবং সাধারণত আমরা যেভাবে হত্যা করে থাকি অনেকটা তেমনই হত্যা, খুব সুন্দর লাগছে। এবং আমার জানা মতে বাংলাদেশে বেশ কিছু রেস্টুরেন্টে বর্তমানে গরুর চামড়া পাওয়া যায়। আমি অবশ্য জানি না কোন কোন রেস্টুরেন্টে পাওয়া যায়। আরেকটা যে খাবার এটি হচ্ছে গরুর নাড়িভুঁড়ির স্যুপ। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। এই খাবারগুলো হচ্ছে ঐতিহ্যপূর্ণ খাবার, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই খাবারগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, কারণ বর্তমানে যে ইয়াং জেনারেশন আছে এই খাবারগুলো খুব একটা পছন্দ করে না। এবং সর্বশেষ যে খাবারটি আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে গরুর গোবরের স্যুপ, অর্থাৎ গরুর যে জাবর কাটে সেই ঘাস দিয়ে তৈরি। আমি আপনাদেরকে এই খাবারটিও দেখাচ্ছি, একটু দেখেন। এটা অধিকাংশ লোকে খেতে পারবে না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার এই চ্যানেলটা মূলত আপনাদের জন্য তৈরি। একটু তিতা ভাব আছে, অতীতে আমি এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু আমার ইচ্ছা হলো আপনাদেরকে এই খাবারটি দেখাবো। এবং আমি বাংলাদেশে একটি প্রত্যন্ত অঞ্চলে আসছি এই খাবারটি মূলত আপনাদেরকে দেখানোর জন্য। খুব ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পারলাম। দয়া করে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দেবেন। আমি আপনাদের সমস্ত বিশ্বের খাদ্য প্রোগ্রাম দেখাবো, আমি কথা দিচ্ছি। সত্যি অসাধারণ একটি খাবার এবং সুস্বাদু, অনেক টেস্টি। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।